वेलकम टू एवरीबॉडी टू माय चैनल। तो एखन जे विषयटा निये आमरा भिडियो करछी सेई विषयटा हलो जिओमेट्रिकल सलिड। जिओमेट्रिकल सलिड एखाने हेक्सागोनल प्रिजम। तो आमरा हेक्सागोनल प्रिजमे जे प्रब्लेमटा एखन शो होच्छे सेई प्रब्लेमटा तोमरा तुले नाओ, तारपरे आमरा धापे धापे ड्रइंगेर भितरे प्रवेश करब। तो प्रथमे आमरा एकटी हरिजन्टाल लाइन टेनेछी। এই লাইনের সমান্তরালে কিছু দূরে একটি সমান্তরাল লাইন টানব। এই লাইন থেকে উপরের দিকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা একটু বাড়ালাম। বাড়ালাম ওই যে কোনো একটা জায়গা থেকে উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল টানলাম। অ্যাঙ্গেল টানা এই যে লাইনটা টানা হচ্ছে এই লাইনটার মাপ হলো 20 mm। 20 mm বিন্দু বসালাম, একইভাবে সমান্তরালে লাইন টেনে দিলাম। এরপরে আমরা এই অংশটা মুছে দেওয়ার পরে এই যে দুদিকে দুটো বিন্দু, দুটো যে লম্বটা টানা হয়েছে এই দুটো বিন্দুতে আমরা এরপরে দুদিকে 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল টানব। উপরের দিকে আমরা এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল টানছি, একইভাবে এবং সরলরেখাতে যুক্ত করলাম। একইভাবে নিচের দিকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল টানছি, অ্যাঙ্গেল টেনে একইভাবে অ্যাঙ্গেল টানলাম। একইভাবে এই বাহুর মাপ 20 mm, এটা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা দুদিকে কেটে নিলাম। এরপর একইভাবে এই বিন্দুতে আমরা এদিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল টানব, টেনে যুক্ত করে দিলাম। একইভাবে নিচের দিকেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল টেনে আমরা যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পরে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম। এরপরে আমরা যে অংশটায় আসছি সে অংশটা হলো এই লাইনের সমান্তরালে আমরা ডান দিকে প্রজেকশন লাইন টানছি, বিস্তৃত করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজনে লাগবে। একইভাবে আমরা উপরের দিকেও আমরা প্রজেকশন লাইন টানব। প্রজেকশন লাইন টানা হয়ে গেল। এরপরে উপরে যে প্রিজম, এই প্রিজমের হাইটটা দেওয়া আছে এখানে 45 mm। তো 45 mm আমরা বিন্দু বসে কেটে নিলাম। একইভাবে সেট স্কোয়ারের সাহায্যে বাকি বাহুগুলো 45 mm সেটা আমরা যুক্ত করে দিলাম। এরপরে যে কোনো জায়গায় এই মেন যে প্রথমে হরাইজন্টাল লাইনটা টানা হয়েছিল ওই লাইনে যে কোনো একটা বিন্দুতে আমরা এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল টানছি। একইভাবে এর বাম দিকে আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল টানব। অর্থাৎ এই যে প্রিজমটা এটাকে 60 ডিগ্রি কোণে ডান দিকে এই মুহূর্তে হেলাও। তো একইভাবে এই মাপগুলো ধাপে ধাপে আমরা পাশের যে 60 ডিগ্রি কোণে যে হেলানো প্রিজমটা আঁকা হচ্ছে সেখানে ধাপে ধাপে তুলে আনব। একইভাবে বাহুগুলো সমান্তরালে টানছি রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে। একইভাবে এটা 45 mm আমরা কেটে নিলাম। এরপরে স্কেলের সাহায্যে আমরা 3টি বিন্দু যোগ করে দিলাম। এরপরে বাড়তি অংশগুলো বাহুগুলো আমরা রিমুভ করে দিলাম। এই অংশগুলোকে ডিপ করছি এখন টুবি পেন্সিল দ্বারা। এরপরে আমরা কী করব, এখন সেট স্কোয়ারে বসাচ্ছি। সেট স্কোয়ারে বসিয়ে আমরা এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রিজমটা হেলানো হয়েছে ওখান থেকে নিচের দিকে ভার্টিক্যাল লাইন টানছি, অর্থাৎ এগুলো প্রজেকশন লাইন আমরা টানছি এর টপ ভিউটা কেমন হয় সেটা দেখানোর জন্য। এরপরে আমরা একইভাবে হরাইজন্টাল লাইনগুলি এই প্রজেকশন লাইন হিসাবে টানছি ডান দিকে। এরপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রিজমটা হেলানো হয়েছে কীভাবে
নিচের অংশটা রেডি হচ্ছে, অর্থাৎ ষড়ভুজ যেটা সেটা কিভাবে রেডি হচ্ছে সেটা এখন দেখা। একইভাবে এই অংশটা ডটেড হবে, কারণ আরেকটি অংশের দ্বারা এটা কভার হয়ে যাচ্ছে, সেই জন্য এই অংশটাকে ডটেড হিসাবে চিহ্নিত করা হচ্ছে। একইভাবে ডান দিকে এই অংশটা কন্টিনিউয়াস লাইন হবে, কারণ এই অংশটা সামনের দিকে আছে আর বাকি অংশটা যেটা ডটেড হয়েছে সেই অংশটা আমরা পিছনের দিকে পাচ্ছি। এই অংশটা আমাদের রেডি হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে এই লাইনের লম্ব একটি টানলাম। এরপরে আমরা যে অংশটা আসছি সেই অংশটা হলো লেফট সাইড ভিউ। লেফট সাইড ভিউ কেমন হবে? এখানে আমরা 45 ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল টানছি, বৃত্তচাপগুলি টেনে নিচ্ছি। একইভাবে বৃত্তচাপগুলো এভাবে টানার পরে উপরের দিকে সেট স্কোয়ারের সাহায্যে আমরা এই যে বৃত্তচাপগুলো টানা হয়েছে এর যে শেষ প্রান্ত, এখান থেকে একইভাবে উপরের দিকে আমরা লম্ব তুলে দেব, যাকে হরাইজন্টালি যে প্রজেকশন লাইনগুলো এসছে এবং ভার্টিক্যালি যে লাইনগুলো উঠছে এরা পরস্পরকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করবে। এরপরে আমরা একইভাবে লেফট সাইড ভিউটা কেমন আসে সেটাই এখন দেখছি। একইভাবে ষড়ভুজটা এখন আঁকা হচ্ছে, নিচেরটা আমাদের এক কন্টিনিউয়াস লাইন হলো, একইভাবে উপরেরটা আমরা পিছনে যে অংশটা থাকবে সেই অংশটাকে ডটেড বলে চিহ্নিত করছি আর সামনে যে অংশটা থাকবে সেটাকে কন্টিনিউয়াস লাইন হিসাবে চিহ্নিত করছি। তো এরপরে আমরা বাহুগুলোকে পরস্পর যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলেই আমাদের ড্রয়িং কমপ্লিট। এরপরে আমাদের যে অংশটা বাকি আছে সেই অংশটা হলো নামকরণগুলো করা হয়নি, তো নামকরণগুলো এখন দেখানো হচ্ছে। তো প্রথমে এক্স ওয়াই এবং পিপি, এরপরে এ বি সি ডি ই এফ, একইভাবে এ ড্যাশ করা হলো এ বি সি ডি ই এফ জি এফ, এর যে এখানে এ টানা হয়েছে এখানে ড্যাশ করা হলো। একইভাবে এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ওয়ান ই ওয়ান এফ ওয়ান, একইভাবে এখানে এ টু বি টু সি টু ডি টু ই টু এফ টু। একইভাবে আমরা উপরে একইভাবে যে ফ্রন্ট ভিউটা হয়েছে সেই ভিউটা একইভাবে এখানে নামকরণগুলো করব। এরপরে আমরা যে সাইড ভিউটা এঁকেছি লেফট সাইড ভিউ, একইভাবে এখানে এ টু ড্যাশ বি টু ড্যাশ সি টু ড্যাশ যেভাবে হয়েছে যেভাবে নামকরণগুলো করছি ধাপে ধাপে তোমরা সেইগুলো তুলে নাও, তুলে নিলে আমাদের ড্রয়িং কমপ্লিট। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।